এক জুম কলে একসঙ্গে প্রায় 900 কর্মীকে বরখাস্ত করে ব্যাপকভাবে সমালোচিত হন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বেটার ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিশাল বার্গ। পরে তিনি ক্ষমাও চান, তবে ক্ষমা চেয়ে রেহাই পাচ্ছেন না বিশাল বার্গ, উল্টো এখন তার চাকরি ঝুঁকির মধ্যে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিশেষ করে বড়দিনের আগে কোম্পানির প্রায় 15% কর্মীকে একসঙ্গে বরখাস্তের ঘোষণা দিয়ে বিশাল বার্গ লোকজনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়েন। বন্ধুকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বেটার ডট কম ও সমালোচনার মুখে পড়ে। এমন পরিস্থিতিতে কোম্পানির পরিচালনা পরিষদ বিশাল বার্গকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভাইস নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কোম্পানির পরিচালনা পরিষদ বিশাল বার্গকে একটি মেইল করে তাকে তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। কোম্পানিটির প্রধান আর্থিক কর্মকর্তা কেভিন রায়ানকে আপাতত প্রতিষ্ঠানের দৈনন্দিন দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পরিচালনা পরিষদ। তিনি তার দৈনন্দিন কাজ সংক্রান্ত বিষয়ে পরিচালনা পরিষদের কাছে প্রতিবেদন দেবেন, জবাবদিহি করবেন। পরিচালনা পরিষদের মেলে বলা হয়েছে তৃতীয় একটি স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানির নেতৃত্ব ও কর্ম পরিবেশ পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির ভেতরে দীর্ঘমেয়াদে টেকসই ও ইতিবাচক কর্ম পরিবেশ তৈরির জন্য স্বাধীন প্রতিষ্ঠানের সুপারিশ বিবেচনায় নেওয়া হবে। সম্প্রতি কোম্পানির 900 জন কর্মীকে নিয়ে একটি জুম মিটিং করেন বিশাল বার্গ। এতে অংশ নেওয়া কর্মীদের তিনি বলেন, এটি এমন এক খবর যা আপনি কখনো শুনতে চাইবেন না। যদি আপনি এই কলে যুক্ত হয়ে থাকেন, তবে আপনি সেই অভাগাদের দলে যাদের ছাঁটাই করা হচ্ছে। এখান থেকে আপনাকে শীঘ্রই ছাঁটাই করা হবে। গণছাঁটাইয়ের কারণ হিসাবে কর্মীদের কর্মক্ষমতা, উৎপাদনশীলতা ও বাজার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কথা জানান এই সিইও। কিন্তু এখন নিজের চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন ভারতীয় আমেরিকান বিশাল গার্গ। জানা যায় ছাঁটাই হওয়া ব্যক্তিরা কোম্পানির মোট কর্মীর 9%। প্রতিষ্ঠানের এক কর্মী এই জুম কল ভিডিও করেন এবং সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বড়দিনের ছুটির ঠিক আগ মুহূর্তে এমন ছাঁটাইয়ের সমালোচনায় মুখে পড়েন বিশাল গার্গ। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।